আসলে পুজোর তো প্রচুর স্মৃতি থাকেই অবশ্যই ছোটোবেলার প্রচুর স্মৃতি আছে যেগুলো আমরা আমাদের ছোটোবেলায় পুজো কেটেছে মা বাড়িতে আমাদের বিশাল বড় পুজো হতো মানে বাড়ির পুজোটা সেখানটা আমার প্রচুর ভালো ভালো সময় কাটিয়েছি ছোটোবেলায় কিন্তু আমার কাছে যেটা এখনও খুব ইম্পর্টেন্ট একটা পুজোর বছর বলা যেতে পারে কারণ আমি প্রচুর স্ট্রাগল করেছি এবং স্ট্রাগল করা মানে একটা সময় এমনও গেছে যে দুর্গা পুজোর সময় অনেস্টলি সেই অর্থে নতুন জামা কাপড় বলতে যা বোঝায় সেটা পাইনি মানে সেটা কেনার মতন অবস্থা করে ছিল না হয়তো এক কেউ একটা দিয়েছে সেটা পড়েছি মানে যেরম আগে ছোটোবেলায় যেরকম হতো প্রায় চার দিন চারটে পুজো সো এই পুরো একটা কষ্টের মধ্যে দিয়ে যাওয়ারটার ফলে যে পুজোটায় আমার কেরিয়ারে প্রথম যখন আমি নাটক করা শুরু করি নাটক বলতে আমি স্টার থিয়েটারে পাঠ করা শুরু করি তখন আমার পাঁচশো টাকা মাইনে মাস মাস মাইনে তো এই পাঁচশো টাকার মাস মাইনেতে আমি যখন প্রথমে এই মাস মাইনে যে টাকাটা পাই সেখান থেকে আমার এখনও মনে আছে শামবাজার থেকে শামবাজার বলতে শামবাজার তো ওখানেই সব বড়ো বড়ো শাড়ির দোকান ছিল তো ওইখান থেকে একটা মোটামুটি আমার মা একটু পছন্দ করতেন সাদা লাল পেরে শাড়ি পরতে তো আমার যেটুকু সামর্থ্য তার মধ্যে একটা শাড়ি কিনে মাকে নিয়ে গিয়ে পুজোর আগে দিতে পেরেছিলাম সেইটা আমার কাছে খুব বড় একটা দিন কারণ আমি দেখেছি পুজোর সময় মাকে কিভাবে তার লাইফস্টাইল দেখেছি সে কী করতেন একটা সময় দেখেছি যে পুজোর সময় মা খুব একটা অদ্ভুত মরজ হয়ে থাকতো কারণ আমাদের বাড়িতে এমন হতো সেটা এখন আমি যেটা অনেকটা মেনটেন করি যে শুধুমাত্র আত্মীয় স্বজন ছেলে মেয়ে তার না মানে পুরো একটা মানে এক্সটেন্ডেড পরিবার থাকতো তাদের সবার জন্যে জামা কাপড় দেওয়া হতো টালিগঞ্জে আমার বাবা যত স্টুডিওর টেকনিশিয়ানস থাকতো তাদের জন্য আমি নিজের হাতে ছোটোবেলা দিয়েছি ধুতি বিতরণ করা হতো এখন সেরম জায়গা থেকে একটা পরিবার হঠাৎ তার কাছে ছেলেমেয়ে জামকাউ কেনার অবস্থা নেই এটা তো একটা অসাধারণ একটা চিত্রনাট্য বলাই হ্যাঁ তো সেখান থেকে যখন ওই মাকে ওই দিতেটা শুরু করেছিলাম হ্যাঁ পরবর্তীকালে সেটা আস্তে 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 অনেক বেটার জিনিস দিতে পেরেছিলাম কিন্তু ওই স্টার থিয়েটারের মাইনের প্রথম যে শাড়িটা ওটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল পুজোর সময় আমার বন্ধু বান্ধব আমাদের সবাই পাশে যারা আছেন তাদের প্রত্যেকেই দেখি ছেলে মেয়েকে নিয়ে খুব স্বাভাবিক এটাই আমাদের সবাইই যে পুজোর সময়টা আমরা পুজোর সময় সেই অর্থে মিশুকের জন্য কোনো নতুন জিনিসই কিনি না নতুন জামাকাপড় কিনি না বা নতুন জামাকাপড় পাঠাই না কারণ ও যে স্যাটেলাইটের মধ্যে আছে বা ওর যারা বন্ধুবান্ধব তাদের কাছে দুর্গা পুজোটা স্পেশাল নয় কারণ ওদের ওরা নানান রকম কান্ট্রির থেকে সব বাচ্চারা একসঙ্গে পড়ছেন তো আমরা ওটাকে স্পেসিফিক করার চেষ্টা করি না যখন সো অবশ্যই পুজোয় আমাদের কাছে এটা একটা বড় লড়াই যে মিশুক পুজোর সময় নেই আমাদের থেকে দূরে আছে কিন্তু বাকিরা যে কারণে অর্পিতা চেষ্টা করে পুজোর সময় আমার বেরোনো হয় না কলকাতার থেকে কারণ আমার রিলিজ থাকে আমার প্রমোশনস থাকে অর্পিতা চলে যায় আমার বাবার কাছে ওখানে আমার বাবা পুজো করেন সেখানটা কিছুটা সময় কাটায় কিন্তু হ্যাঁ এটা একটা লড়াই কিন্তু এটা যদি একটা অন্য দিক আছে পার্সপেক্টিভটা যদি আজকে আমি ভাবি যে আমার ছেলের ভবিষ্যৎটা বেটার হবে সে আজকের ইন্টারন্যাশনাল স্কুলে পড়ছে এখন সে ভারতবর্ষের বাইরে চলে গেছে এবং আগামী তিন চার বছর পরেও আরও বড় হয়ে যাবে ম্যাচুয়ার হয়ে যাবে সো ওই আইকিউ বা তার পার্সপেক্টিভটা পুরো পাল্টে যাবে সেটা হয়তো আমার কাছে মনে হয় যে এটা একটা বেটার একটা দিক আছে হ্যাঁ কলকাতায় আসলেও পুরোটাই প্যাম্পার্ড হয় সেটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই তখন রাজপুত্রের মতন থাকে পুরো আমরা হোস্টেলে পাঠিয়েছি যাতেও আরও পাঁচজনের মতন করে বেড়ে ওঠে পৃথিবীটা বোঝে ভালো দিকটাও দেখুক মন্দ দিকটাও দেখুক খারাপ দিকটাও দেখুক এটা চাইস দিস ইস শর্মিলা মাইতি ফ্রম শর্মিলা শোহাউস অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ক্লিক bell button for more updates.